একজন আছেন আমাদের মোহাম্মদ রবি ভাই, আমি একটা সিজদা টেকনিক্যাল একটু দেখা দিচ্ছি। আমরা যখন সিজদা করতে যাব তখন আমাদের সর্বপ্রথম কি করতে হবে, যেমন আজকে আসার নামাজের কথা বলি, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, নিয়োগ করতে হবে, কি করতে হবে, আল্লাহ একবার একটু দেখেন, একটা নিয়োগ করবে, অনেকে নিয়োগ করতে জানেন না, একটু দেখেন আমরা দিকে এভাবে সোজা করে হাত রাখবেন, আল্লাহ একবার বলে কানন লোকি বলাবো, কি বলাবো, একটু কথা বলবো, কি বলা কানন লোকি বলাবো, হাত তুলবেন, অনেকে দেখা যায় এভাবে তুলে, অনেকে এভাবে তুলে, কি বরাবর লোকি বরাবর হাত তুলবেন, আঙ্গুল গুলো ক্যাবলামুখী হয়ে থাকবে, কি হয়ে থাকবে, ক্যাবলামুখী হয়ে থাকবে, ক্যাবলামুখী আল্লাহ একবার বলে এখন নিয়োগ বাঁধতে হবে, কি করতে হবে, নিয়োগ বাঁধতে হবে, নিয়োগ বাঁধে বলতে হবে সোনা সারা বলতে হবে, কি বলতে হবে, সারা বলতে সুবহানাক আল্লাহুম্মা হামদি কতবার সোনা কতালা দরজা লা ইলাহা লাই রুক, কি করতে হবে, এরপরে কি করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলা ফরজ নামাজের মধ্যে ইমাম এবং মুক্তাদি উভয় কি করবে, চুপে চুপে পড়বে, কি করবে, চুপে চুপে বড় করে পড়বে না, চুপে চুপে পড়বে, চুপে চুপে পড়বে, চুপে হাত বাঁধবে নাবির নিচে, কি করবে, একটু দেখেন আপনারা একটু ব্যক্তিগত দেখেন, আপনারা দেখেন নাবির নিচে কয় আঙ্গুল দেখেন, কয় আঙ্গুল, তিন আঙ্গুল, এটার নাম কি, বৃদ্ধ আঙ্গুল, এটার নাম কি, এটার নাম কি, কনিষ্ঠ আঙ্গুল, কি না, কি আঙ্গুল, আপনারা ডান হাতকে, ডান হাতকে বাম হাতকে ডান হাতের উপর রাখবেন, নিজের উপর বাম হাতের উপর ডান হাত রাখবেন, কি রাখবেন দেখেন একটু, এইটা ধরে এই বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরেন, গুণাঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ধরেন, কিভাবে ধরেন, এভাবে ধরবেন, এভাবে ধরে এই তিন আঙ্গুল থাকবে এখানে উপরে, দেখতেছেন আপনারা সবাই দেখতেছেন, তাহলে কি ধরবে, এখানে দেখা যায় অনেকে এইভাবে মানবে, আবার অনেকে আমাদের সিস্টেম জানে না, এইভাবে ভালো করে কি করতে হবে, বাঁধতে হবে, বাঁধছেন, বাঁধার পরে কি করতে হবে, সুরা পড়তে হবে, যদি কি হয় ফরজ নামাজ হয় বড় করে সুরা পুরা করবে, সুরার সাথে একটা সুরা মিলাবে, তারপর কোথায় যাবে, রুকুর মধ্যে আল্লাহ আকবর বলে রুকুতে যেতে হবে, রুকুতে একেবারে মাথাকে এইভাবে সোজা করতে হবে, কি করতে হবে, মাথাকে হাত্তা তাতমা ইন্না সা রাকিয়ান, আল্লাহ রাসূল বলছেন একেবারে প্রশান্তি সহকারে রুকু করতে হবে, রুকুর মধ্যে এক তসবিহ পরিমাণ অবজ্ঞা করা ওয়াজিব, এক তসবিহ পরিমাণ অবজ্ঞা করা কি, এই জন্য অনেকে বলে যে আমাদের দেশে বলে যে অনেক হাদিস বলে কিভাবে আমরা এই সুবহান রব্বিল আযীম কিভাবে, ওখানে যে রওয়ায়েতের মধ্যে নাই, আল্লাহ তো বলেন ওয়াইজা সাজাদতা ওয়াইজা রাকা সুবহান রব্বিল আযীম সালাসা মারাতিন, এবং যখন রুকুর মধ্যে যাবে তিনবার সুবহান রব্বিল আযীম, অনেক বলে সুবহান বলে একটু দেখাই দেন তো আপনারা বলেন তো সবাই সুবহান রব্বিল আযীম বলেন, আমার সাথে বলেন সুবহান রব্ব সুবহান কিন্তু একটা শব্দ আছে আল্লাহ এখন যাবে কোথায় উপর থেকে সিজদা আল্লাহ আকবর বলে সিজদাতে যান আল্লাহ আকবর বলে সিজদাতে যান এই সিজদার মধ্যে আপনারা দেখেন এখানে আমার ওখানে সিজদা হবে হয় না সিজদাটা সিজদার মধ্যে হাত রাখবে একটু আঙ্গুল গুলো ফাঁক রাখবে কি রাখবে একটু আঙ্গুল গুলো ফাঁক রাখবে সেখানে যাওয়ার সময় প্রথমে আগে যাবে না আগে যাবে কি না তারপর যাবে কি কপাল তারপর যাবে কি হাঁটু তারপর যাবে কি পা কি যা হাত হাত কি যাবে ওটার সময় উল্টা ওটার সময় কি উল্টা কি করতে হবে কি করতে হবে কপাল উঠান কপাল একটু করে উঠান তারপর নাক তারপর হাত উঠান না উঠান তারপর হাত উঠান হাঁটু উঠান হ্যাঁ নাক ধরি না হাঁটু উঠান পা উঠান একটা শীতে দেখালাম একটা দুইটা না একটা দেখালাম কিন্তু এখানে একটা মশলা বলে গুরুত্বপূর্ণ মশলা আজকে আমাদের যেটা অনেকের ভুল হয় এটা খুব গুরুত্বপূর্ণ মশলা আপনি যখন শীতের মধ্যে যাবেন আপনার এই বাহুকে অনেকে দেখা যায় কুকুরের মতো বিছাই দেয় কিসের মধ্যে বিছাই দেয় আল্লাহ সুরে হাদিস শরীফের মধ্যে আমি বলতে দিন হাদিসটা আমি লিখে আমি এখানে লিখে এনেছি অনেক তো পড়ে দিয়ে এখানে এই জন্য কুকুরের মতো হাতকে বিছাই দিবে না এখানে হাত আল্লাহ সুরে রফা আমি পাকাই তার দুই হাত দুই আনুকে কি করে দিবে দুই কোনোকে উঁচু করে দিবে কি করে দিবে এখানে রাম থেকে উঁচু থেকে আলিদা করে ফেলবে কি করে ফেলবে আলিদা করে ফেলবে এবং আলিদা করে ফেলবে আরেকটা গুরুত্বপূর্ণ মশলা হলো জমিনের মধ্যে আপনার পাঁচটা আঙ্গুল জমিনের মধ্যে একটা আঙ্গুল যখন চিন্তা করবে একটা আঙ্গুল লেগে থাকাটা ফরজ একটা আঙ্গুল লেগে থাকাটা কি ফরজ এবং পাঁচটা একটা আঙ্গুল লেগে থাকাটা ফরজ
যখন সিজদা করবে তখন কি করবে, ডান পা, ডান পাটা থাকবে, ডান পা খাড়া থাকবে, বাম পা দিয়ে দোসু থাকবে, সেখানে আঙুলগুলো কেবলামুখী হয়ে থাকবে, কি থাকবে, অনেকে দেখা যায় দুটো পা এভাবে উপরে উঠে যায়, দেখেন তো সিজদার মধ্যে কি করবেন, হ্যাঁ দেখান, হ্যাঁ অনেকে দেখা যায় হ্যাঁ দুটো পা ঠিক আছে, এখন দেখা যায় মানে ওনার পা গুলো পশ্চিম দিকে আছে নাকি নেই, অনেকে দেখা যাবে পিছিয়ে যায়, এইভাবে থাকতে অনেকে দেখা যায় কি করে যায়, দুটোটা পা উঠে যায়, কি হয়ে যায়, দুটোটা পা উঠে যায়, দুটো পা উঠে যায় গেলে শরীরের মধ্যে কি হবে না, নামাজ হবে না, অন্তত পক্ষে একটা বিদ্যা আঙ্গুল লাগাটা ওয়াজিব এবং ফরজ এবং তিনটা রাখা ওয়াজিব, ওয়াজিব পাঁচটা রাখাটা সুন্নত, এইভাবে সিজদা করতে হবে। যদি কেউ যদি একটা যদি একটা পা উঠে যায় আর একটা পা, যেমন একটা উঠে দেখেন একটা পা উঠে দেখেন দুটো দেখেন দুটো উঠে উঠে একটাও হলে নামাজ চলে, কিন্তু নামাজ কি হবে, মাকরুহ হবে, যা এবার আল্লাহ অকবার বলে উঠেন, একটু বেসন দেখি বাম পা দেখছেন ওই ডান পা ওইগুলো কি থাকবে বলছেন, দেখার সময় অনেকে দেখা যায় আমরা রুকুর মধ্যে হাতকে আদর্শ বলছে, হাতকে যেন বেশি নিচেও না বেশি কি না উঁচুও না, আমি দেখলাম যে অনেকে নামাজ পড়তে এখানে হাতকে এখানে নিয়ে আসে, আবার অনেকে নিয়ে আসে, অনেকে রানের উপর লাগে, বিভিন্ন জন বিভিন্ন সিস্টেমে কি করতেছে, হাতকে রাখতেছে, কিন্তু হাতকে রাখার নিয়ম এরকম না, হাতকে যতটুকু নিচে ধরে হয়েছে এই গিরার পর্যন্ত হাঁটু পর্যন্ত হাতকে রাখবে, একটু আঙুল গুলোকে ফাঁকা রাখবে, কি রাখবে আঙুল গুলোকে ফাঁকা রাখবে, যাক আলহামদুলিল্লাহ দেখেন একটু ফাঁকা, এইভাবে যাক আলহামদুলিল্লাহ অনেক আজকে একটা সিজদা দেখাইছি, অন্যদিন ইনশাআল্লাহ যদি সময় হয় আরেকটা নামাজের পদ্ধতি দেখাবো, এবং আপনারা বলছে যেহেতু দাওয়াতায় আরেকটা মাসালা সেখানে বলে থাকি, একেবারে যদি নরম সোফা হয় কি হয় নরম 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 হয়, নরম যদি হয় সেখানে যদি নাকার মাথা যদি কি না থাকে স্থির না থাকে কি না থাকে সেখানে যদি জ্বলে যায় সেটা ভিতর ঢুকে যায় শরীরের মাসালা হচ্ছে, সেখানে কি হবে না, নামাজ চলে না, কি হবে না, নামাজ চলে না, এই জন্য জায়গাটা একটু বড় হওয়া চাই, না কেন্দ্র কপালটা লাগে। সিজদার মাসালা নিয়ে আবারও আপনাদের কাছে উপস্থিত হয়েছি অতি সংক্ষেপে শেষ করবো। সিজদার মধ্যে সাতটি অঙ্গ ব্যবহৃত হয়, সাবাতু আজাই কয়টি অঙ্গ, কয়টা অঙ্গের মধ্যে মাধ্যমে একটু কথা বলেন, কয়টার মাধ্যমে, সাতটা, এক নম্বর হচ্ছে আপনার চেহারা, এক নম্বর কি চেহারা, দুই নম্বর হচ্ছে দুইটা হাত, কয়টা হলো মুখ, কয়টা তিনটা, তারপর হচ্ছে দুইটা হাঁটু, কয়টা হলো পাঁচটা, তারপর হলো কয়টা দুইটা পা, কয়টা অঙ্গ হলো, কয়টা অঙ্গ হলো, সাতটা অঙ্গ, তাহলে সাতটা অঙ্গ সিজদার মধ্যে ব্যবহৃত হয়। আপনি যখন দাঁড়াবেন নামাজের মধ্যে যখন দাঁড়াবেন তখন যে তাকবীরে তাহারিমা, তাকবীরে তাহারিমা নামাজের মধ্যে ফরজ, দাঁড়াইয়া বলাটা, দাঁড়াইয়া তাকবীরে তাহারিমা বলাটা ফরজ, আপনি ইমামের সাথে যে সময় আপনি একটা করেন না কেন আপনাকে দাঁড়াইয়া তাকবীরে তাহারিমা আল্লাহ আকবার বলাটা কি ফরজ, এটা আদায় করতে হবে। আপনি যখন খেরাত এখন করে নিয়ত করে যখন আপনি কি করবেন দাঁড়াবেন সেখানে শুধু আপনার একটা জিনিস ব্যবহার হয়, সেখানে ব্যবহার হয় আপনার মুখ, জবান সেখানে মুখ ব্যবহার করে, কিন্তু আপনি যখন রুকুর মধ্যে যাবেন তখন সেখানে রুকুর মধ্যে অনেকে যেতে আমি রুকুর মশলায় যাচ্ছি না শুধু সিজদার মশলাটা বর্ণনা করবো, রুকুর মধ্যে যখন যাবেন রুকুর মধ্যে যাই গেলে তখন ব্যবহার হয় কি মুখ আর হাত ব্যবহার হয়, কি ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, কিন্তু সিজদা এমন একটা জায়গা এমন একটা জিনিস যে জিনিসটা কি হয় সেখানে আপনার মুখ ব্যবহার হয়, হাত ব্যবহার হয়, দুই হাঁটু ব্যবহার হয় এবং দুই পা ব্যবহার হয়, এবং মানুষের সবচেয়ে সৌন্দর্য জিনিস হচ্ছে মুখ, আল্লাহ বলেন আমি এই জিনিসটা এই সিজদাটা আমি পর্দার জন্য পছন্দ করি, যুরবান্না সুবহানাল্লাহ, তাহলে পর্দা সিজদা ফরজ, আমি একটা দিকে রাখবো, পর্দা সিজদা দুইটা সিজদা, সাই সেটা ফরজ নামাজ, সাই সেটা ওয়াজিব নামাজ, সাই সেটা নফল নামাজ, সাই সেটা সুন্নত নামাজ, এখানে দুইটা সিজদা ফরজ, পর্দা সিজদা ফরজ, দুইটা সিজদা ফরজ, দুইটা সিজদা কেন ফরজ, কেন দুইটা সিজদা ফরজ হলো, একটা জিনিস আপনাদেরকে জানতে হবে, আপনারা খুব ভালো করে জানবেন যখন দুইটা সিজদা ফরজ করতে হয় একটা ফরজ যখন সাবেক করতে হয় সেখানে দলিলের ক্ষতি লাগে, অপাট্য প্রমাণ লাগে, কি লাগে, অপাট্য প্রমাণ লাগে, এই জন্য ফরজ সাবেক করার জন্য প্রমাণ করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কি করার জন্য সিজদা করার জন্য বলেছেন, কি করে কি করার জন্য বলেছেন, আপনারা তফসিরে যারা যারা পড়েছেন মাদ্রাসার ছাত্ররা দেখবেন
সূরা বাকারে যে আদম আলাইহিস সালামকে চিন্তা করা হয়েছে সেই দিন ছিল শুক্রবার, সুবহানাল্লাহ। আজকে কি রাত? জুমারাত। আজকে কি রাত? জুমারাত। সেই জুমারাতে হযরত আদম আলাইহিস সালামকে শুক্রবারে সিজদা করা হয়েছিল, সেখানে তিন ঘন্টা ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন। তাহলে আমি এখানে একটা প্রশ্ন করতে চাই, তার এক সিজদা সেখান থেকে পাওয়া গেল কয়টা? এখান থেকে একটা বড়। তাহলে আমরা নামাজের মধ্যে কয়টা বলতেছি? দুইটা বড়। এখানে দুইটা কারণ, একটা কারণ হচ্ছে আপনি যে শয়তান যে নাফুস হয়েছে, এই যে শয়তান সবকিছু করেছে কিন্তু সিজদা করে নাই, সেই শুকরিয়াটা একটা করা হয়। আরেকটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে নুরুল আনোয়ার, যেটা লেখক হচ্ছে আল্লামা মোল্লা জিয়াউর রহমাতুল্লাহ আলাইহি। নুরুল আনোয়ারের মধ্যে আছে এজমাই উম্মতের মাধ্যমে সকল ওলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের ঐক্য হতে দুইটা সিজদা ফরজ হয়েছে, এই জন্য নামাজের মধ্যে দুইটা সিজদা ফরজ। সুবহানাল্লাহ। আমরা